আমার ভাইয়ারা, এই আয়াতের সমর্থনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. এটা হচ্ছে সূরা আনফালের 46 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আর তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং পরস্পর তোমরা ঝগড়া করো না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে এবং পরস্পর আমাদের কি করতে নিষেধ করছেন? আল্লাহ ঝগড়া করো না। আমরা তো ঝগড়াই সবসময় লেগে আছি, কথা বলুন ঠিক কিনা? কে বুকে হাত বাঁধছে, কে নাভির নিচেই বাঁধছে, কে আমিন বলছে, কে ফাতেহা পড়ছে, এই নিয়ে ঝগড়া চলছে আমাদের মধ্যে, কথা বলুন ঠিক কিনা? এই ঝগড়া ছাড়তে হবে। আগে তোমাদের জীবন বাঁচাও, তোমার দিন ঠেকাও, ময়দান ঠেকাও, তারপরে তুমি ঝগড়া পরে করো, কথা বলুন ঠিক কিনা?